আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদাহু ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান মাযীদা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم صدق الله العظيم। উপস্থিত সম্মানিত মুমিনুন মুত্তাকুন মুসাল্লুন ভাইয়েরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। যিনি আমাদেরকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের সপ্তাহের এই শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, জুমার দিনে সবার আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন, সেই মহান রবের শুকরিয়া জানিয়ে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা এখন শাবান মাস অতিক্রম করছি। শাবান এটি হচ্ছে রমাদান আল করিমের পূর্ববর্তী মাস, যেই মাসটি রমাদান আল করিমের আগমনী বার্তাকে জানান দেয়। আজ 14ই শাবান, আর মাত্র 15 অথবা 16 দিন পরেই বছরের সর্বশ্রেষ্ঠ মাস রমাদান আল করিমকে আমরা ইস্তিকবাল করতে যাচ্ছি ইনশা আল্লাহ। আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। আমরা দোয়া করছি আল্লাহ তাআলা আপনি আমাদের সবাইকে রমাদান পর্যন্ত পৌঁছিয়ে দিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, শাবান মাস, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ একটি মাস। আমরা অনেকেই এই মাসটির ব্যাপারে গাফেল, এই মাসটির ব্যাপারে অনেকেই আমরা উদাসীন। এই গাফলতি বা উদাসীনতার কারণ হল এই মাসের গুরুত্ব, ফজিলত এবং সিগনিফিক্যান্স সম্পর্কে আমরা অনেকেই জানি না। না জানার কারণেই আমাদের এই গাফলতি, না জানার কারণেই আমাদের এই উদাসীনতা। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসটিকে কতটা গুরুত্ব দিয়েছেন এবং এই মাসটিকে তিনি কিভাবে অতিবাহিত করেছেন, চলুন আমরা সরাসরি হাদিস থেকে সেটা জেনে নেই। বুখারী এবং মুসলিম শরীফে হাদিস বর্ণিত হয়েছে, আর হাদিস বর্ণনা করেছেন উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। বর্ণনাকারী সম্পর্কে আগেই বলে নেই, আমাদের মা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি নবীজিকে যতটা কাছ থেকে দেখেছেন, পৃথিবীর অন্য কোনো মানুষ কি নবীজিকে এত কাছ থেকে দেখার সুযোগ কখনো হয়েছে? তাহলে বর্ণনাকারী সাহাবি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, যিনি নবীজিকে একদম একেবারে কাছাকাছি থেকে, যিনি নবীজির সব কিছু, সকল আমল আখলাক সব একেবারে সারাক্ষণ পর্যবেক্ষণ করেছেন, তিনি হাদিস বর্ণনা করছেন। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমাদানের মাস ছাড়া অন্য কোন মাসে, মাসের পুরোটা অর্থাৎ পুরো মাস কখনো রোজা রাখতে দেখি নাই। ওয়ামা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। আর রমজান মাস ছাড়া শাবানের মাসে নবীজি যত বেশি নফল রোজা রেখেছেন, বছরের অন্য কোনো মাসে নবীজি এত বেশি নফল রোজা রাখেন নাই। কি বুঝলেন এই হাদিস থেকে? নবীজি
একমাত্র রমজান মাসেই পুরা মাস রোজা রেখেছেন, কারণ এটি তো ফরজ সিয়াম আদায়ের মাস। রমজান মাস ছাড়া বছরে তো বারো মাস আছে, এক মাস বাদ দিলে থাকে কয় মাস? সবাই বলেন এগারো মাস। ওই বাকি এগারো মাসের মধ্যে শাবান মাস তিনি যত বেশি নফল রোজা রাখতেন, অন্য কোনো মাসে তিনি এত বেশি নফল রোজা রাখতেন না। আল্লাহ আকবার। তিনি বলছেন নবীজি এই মাস, কোন মাস, যেই মাস এখন চলছে, এই মাসে নবীজি কত রোজা রাখতেন শুনেন। বুখারীর অন্য হাদিসে তিনি বলছেন কানা ইয়াসুমু শাবান কুল্লাহ, মাঝে মাঝে নবীজি প্রায় পুরো শাবান মাসই রোজা রেখে ফেলতেন। কানা ইয়াসুমু শাবান ইল্লা কালিলা, আবার কখনো কখনো শাবানের কয়েকদিন ছাড়া প্রায় পুরো শাবান মাস রোজা রাখতেন। ইসলামী বিশেষজ্ঞদের কেউ কেউ বলেছেন যে নবীজি শাবান মাসের এক থেকে পনেরো তারিখ পর্যন্ত, আবার কেউ কেউ বলেছেন শাবান মাসের শেষ দিকের কয়েকটা দিন ছাড়া শাবানের প্রায় পুরোটা মাস নবীজি নফল রোজা রাখতেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে নবীজি এই মাসে এত রোজা রাখেন কেন, কেন এত বেশি রোজা রেখেছেন? এই প্রশ্নের উত্তর আমাদের সবার জানা দরকার আছে না? স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আপনাদের সবার মনে জাগতে পারে যে নবীজি এই মাসে এত রোজা রাখলেন কেন? নিঃসন্দেহে এর পেছনে কোনো না কোনো কারণ আছে। এবার সেই কারণটাই আপনাদেরকে বলছি। নবীজি শাবান মাসে এত বেশি নফল রোজা রাখার মূল কারণ হচ্ছে দুইটি। কয়টি? দুইটি, মুখস্থ করে যান। মূল কারণ দুইটি। কোন দুইটি কারণ? নাসাই শরীফে হাদিস প্রণীত হয়েছে নবীজির প্রিয় একজন সাহাবি উসামা ইবনু জাইদ রাদিয়াল্লাহু আন, তিনি গিয়ে নবীজিকে একদিন প্রশ্ন করলেন লাম আরাকা তাসুমু শাহরাম মিনাশ শুহুরি মা তাসুমু মিন শাবান। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি বলছেন হে আল্লাহর রাসূল, আপনি শাবান মাসে এত রোজা রাখেন কেন? অন্য কোনো মাসে তো আপনাকে এত বেশি নফল রোজা রাখতে দেখি না। প্রশ্ন করছেন উসামা ইবনু জাইদ, কাকে প্রশ্ন করেছেন? আমাদের মতো কোনো হুজুরকে না, প্রশ্ন করেছেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। নবীজি তখন বললেন উসামা, আমি এই মাসে বেশি বেশি নফল রোজা রাখি, এর কারণ হলো দুইটা। কয়টা শুনুন এবার। এক নাম্বার কারণ নবীজি বললেন যালিকা শাহরুন ইয়াগফুলুন নাসু আনহু বাইনা রজব ওয়া রমাদান। উসামা, রমাদান এবং রজবের মধ্যবর্তী এই মাস, এই মাসটার নাম কি? এই মাসের পরের মাসের নাম রমজান, আর শাবান মাসের আগের মাসের নাম কি ছিল? নবীজি বলছেন শোনো, রমাদান এবং রজব মাসের মধ্যবর্তী এই শাবান মাস সম্পর্কে বেশিরভাগ মানুষ গাফেল থাকে, বেশিরভাগ মানুষ গাফেল থাকে। কি কারণে গাফেল থাকে? কারণ এর আগের মাস রজব মাস। এই মাসের একটা ফজিলত আছে, দেখি আমাদের মুসল্লিরা, আমি তো এখানে এত বছর ধরে জুমা পড়াই, দেখি আপনাদের স্মৃতিশক্তি, মেমোরাইজিং ক্যাপাসিটি, বলেন তো আগের মাসটা গুরুত্বপূর্ণ কেন? কম করে হলেও এই ফজবিয়া মসজিদে একেবারে সর্বনিম্ন ২০ থেকে ২৫ বার এই কথাটা আমি বলছি, বলেছি আমি। শাবান মাসের আগের মাস রজব মাস, এই মাসের একটা বিশেষত্ব আছে, কেউ বলতে পারবেন সেটা? হ্যাঁ, বুঝে নেই, মেরাজ না? মেরাজ কোন মাসে হয়েছে এটা নিয়ে অনেক মত, মতের কোনো অভাব নাই, এটাও আমি এখানে আলোচনায় বলেছি। অন্য আরেকটা কারণে রজব মাসের ফজিলত বেশি। বছরে মাসের সংখ্যা কয়টি? আপনারা কি ওই ওয়াজ মাহফিলের শ্রোতাদের মতো শ্রোতা নাকি? ওয়াজ মাহফিলে কিছু জিমাইন না শ্রোতা আসে, এরা এসে জিমাই জিমাই কি জানি শুনে শুনে চলে যায়। জুমার খুতবা আর ওয়াজ মাহফিলের অনেক পার্থক্য আছে। আমরা কমপক্ষে ১৫০-২০০ ঘন্টা পড়াশোনা করে এরপরে একটা জুমার স্পিচ ডেলিভারি করি,
এত কষ্ট করে সাজায় গুছায় আলোচনা করার পরে আপনি চলে যাচ্ছেন, এই নিয়ামত কাজে লাগাচ্ছেন না। আমরা বিভিন্ন গ্রন্থ থেকে সব একত্রিত এক জায়গায় করে এনে আপনারা ডেলিভারি দেই, আর আপনি মনে রাখতে পারেন না, এটা তো আপনার বড় ব্যর্থতা ভাই। হ্যাঁ, বছরে মাসের সংখ্যা ১২টি, এর মধ্যে ৪টি মাস হারাম মাস, সম্মানিত মাস জিলকদ, জিলহজ, মুহররম, রজব। এই রজব মাস সম্মানিত মাস, মেরাজের মাসের কারণে না, সম্মানিত মাস হওয়ার কারণে। মিনহা আরবাআতুন হুরুম, আল্লাহ কোরআনে বলেছেন যে আমি ১২ মাসের মধ্যে ৪টি মাসকে বিশেষ মর্যাদা দিয়েছি, সুবহানাল্লাহ। ওই বিশেষ ৪টি মাসের মধ্যে একটা মাসের নাম হচ্ছে রজব মাস। তো নবীজি বলছেন এই শাবানের আগের মাস এটাকেও মানুষ গুরুত্ব দেয়, কারণ এটা সম্মানিত মাস। আর পরের মাস এটা তো সারা বছরের সাইয়্যিদুস সুহুর, সব মাসের উপরে এই মাসের মর্যাদা, সুবহানাল্লাহ। রমজান মাসকেও মানুষ মর্যাদা দেয়, এর আগের মাস রজব মাসকেও মানুষ সম্মান করে মর্যাদা দেয়, কিন্তু মাঝখানের মাসটা পড়ে গেছে শাবান, এই মাসকে মানুষ খুব একটা গুরুত্ব দেয় না। তো যেই মাসে মানুষ উদাসীন থাকে, আমি তখন উদাসীন থাকি না। বলছেন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহাজ্জুদ গুজারি মানুষ এখানে আছেন, এরা কি করে? রাতের বেলা শেষ রাতে মানুষ ঘুমায়, আর এরা ঘুমকে হারাম বানায়, আরামের ঘুমকে হারাম বানায়া শেষ রাতে তারা জেগে উঠে। বলেন সব মানুষ তখন ঘুমে, সে তখন যায় নামাজে। বলেন সব মানুষের মর্যাদা আর ওই তাহাজ্জুদ গুজারি মানুষটার মর্যাদা আল্লাহর কাছে কি একরকম? না। নবীজি বলছেন সবাই যখন উদাসীন, আমি তখন এবাদতে, যাতে আমি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারি, সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসকে নবীজি গুরুত্ব দিয়েছেন, বেশি রোজা রেখেছেন, নফল রোজা, কারণ কয়টা জোরে বলেন? দুইটা। এক নাম্বার কারণ, এই মাসটির ব্যাপারে মানুষ উদাসীন। নবীজি বলছেন আমি উদাসীন না, আমি গাফেল না, আমি মাসকে কাজে লাগাই। আর দুই নাম্বার কারণ, এটি হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ কারণ, নবীজি বলছেন ওয়াহুয়া শাহরুন তুরফাউ ফিহিল আমালু ইলা রাব্বিল আলামিন। এই মাসটা সেই মাস, এই মাসে মানুষের বার্ষিক আমলের রিপোর্ট আল্লাহর কাছে ফেরেশতারা পেশ করে। আপনারা অনেকে সরকারি চাকরি করেন, অনেকে বেসরকারি চাকরি করেন, অনেকে আপনারা বিভিন্ন কোম্পানিতে জব করেন, ঊর্ধ্বতন কর্মকর্তা যারা থাকেন তাদের কাছে আপনার কাজের রিপোর্ট দেওয়া লাগে না? দৈনিক রিপোর্ট দেওয়া লাগে, কেউ কেউ সাপ্তাহিক রিপোর্ট দেয়, কেউ আবার মাসিক রিপোর্ট, ষান্মাসিক রিপোর্ট, আবার অনেকে বার্ষিক রিপোর্ট দিয়ে থাকেন। আমরা যারা আছি মানুষ, এই মানুষের আমলের রিপোর্টও আল্লাহর সামনে তিনভাবে পেশ করা হয়। কয়ভাবে? দৈনিক, সাপ্তাহিক, বার্ষিক, মুখস্থ করতে হবে, কারণ এটা আমাদের জীবনের সাথে সম্পৃক্ত বিষয়। আমাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয় কয়ভাবে? এক নম্বর, আরো জুড়ে বলেন, দৈনিক, দুই নাম্বার, তিন নাম্বার, এক নাম্বার, দুই নাম্বার, তিন নাম্বার। দৈনিক দুইবার পেশ করা হয়, সকালে একবার, সন্ধ্যায়, ফেরেশতাদের পালা বদল হয়, এটা গেল দৈনিক। সাপ্তাহিক সোমবারে, বৃহস্পতিবারে। অনেকে আছেন আপনারা সোমবারেও রোজা রাখেন, বৃহস্পতিবারেও রোজা রাখেন। যদি জিজ্ঞেস করি ভাই কেন রাখেন, কয় হুজুর আমরা তো শুনছি নবীজি রাখছেন। হ্যাঁ, নবীজি রেখেছেন। এখন প্রশ্ন, নবীজি কেন রেখেছেন? নবীজি কেন রেখেছেন? কারণ এই দুই দিন মানুষের আমল আল্লাহর সামনে তুলে ধরা হয় সপ্তাহে। নবীজি বলছেন ফা উহিব্বু আন ইউরফা আমালি ও আনা সাঈমুন, আমি চাই আমার আমলটা ফেরেশতা যখন আল্লাহর সামনে নিয়ে দেয়, আল্লাহ যেন দেখেন তখন আমি রোজাদার, সুবহানাল্লাহ। কেন রোজাদার? রোজার ব্যাপারে আপনারা জানেন, আল্লাহ বলেছেন হাদিসে কুদসিতে, আসসাউমুলি, রোজা আমার জন্য, ওয়া আনা আযজিবি, রোজাদারের পরিষ্কার আমি আল্লাহ বান্দাকে আমার নিজের হাত দিয়ে দেই। মানুষের আমলনামা কয়ভাবে পেশ করা হয়? দৈনিক বললাম, সাপ্তাহিক কিবারে, সোমবারে, বৃহস্পতিবারে, পারলে আমরাও রোজা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। বাকি আছে কোনটা? বার্ষিক। এই বার্ষিক রিপোর্ট যখন পেশ করা হয় যে মাসে,
সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? একটু উদাহরণ দিয়ে বুঝাই বাস্তবিকভাবে। মনে করেন আপনি চাকরি করেন, এখন আপনি টাইমের ব্যাপারে খুব সচেতন মানুষ, সবসময় দায়িত্বের প্রতি সচেতন, আপনি সবসময়ই কাজ করেন, গাফলতি করেন না। কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা একদিন অডিটে আসলেন, পরিদর্শনে ভিজিটে আসলেন, যেদিন উনি ভিজিটে আসলেন সেদিন এসে দেখলেন আপনি ঠেঙের উপর ঠ্যাং ধুইলা আপনি ফোনে কথা বলছেন কিংবা অপ্রয়োজনীয় অনর্থক কোনো কাজ করছেন। সারা বছর ঠিকঠাক কাজ করলেও যেদিন অডিট করতে আসছে এদিন আইসা যদি দেখে আপনি ঠিকমতো কাজ করছেন না, বলেন আপনার প্রতি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা খুশি হবে না বেজার হবে? সারা বছর আপনারাও ইবাদত করেন কিন্তু যেই মাসে বার্ষিক আমলের খাতা রিপোর্ট আল্লাহর সামনে পেশ করা হয় ওই মাসে যদি সবাই ইবাদত বন্দেগি ছেড়ে দেন তাহলে আল্লাহর প্রিয় পাত্র হওয়া যাবে। নবীজি বলছেন, উসামা তুমি আমাকে জিজ্ঞেস করেছো কেন আমি এই মাসে বেশি রোজা রাখি, এক নাম্বার কারণ আমি বললাম এই মাসে মানুষ গাফেল, আমি বেশি রোজা রাখি যেন আল্লাহ আমাকে গাফেল মনে না করেন, আমি যেন আল্লাহর প্রিয় বান্দা হই। আর দুই নাম্বার, এই মাসে তো আল্লাহর সামনে আমার গোটা বছরের আমল পেশ করা হবে, আল্লাহর সামনে ফেরেশতা যখন নিয়ে আমার আমল দিবে আল্লাহ যেন আমলের খাতা উল্টালেই দেখেন যে এই বান্দাটা এখন রোজা রাখতেছে, সুবহানাল্লাহ। তাহলে কি কারণে শাবান মাস গুরুত্বপূর্ণ সেটা আপনাদের সামনে বললাম, তাইলে বলেন তো এই মাসটার গুরুত্ব কম না বেশি? আরো জোরে বলেন, যেহেতু বেশি এই মাসকে কাজে লাগাবো গুরুত্ব দিব আমরাও কম না বেশি। সাতটা আমল করুন, মাত্র সাতটা আমলের কথা বলি, মা বোনরাও বাসা থেকে শুনছেন, আমি সবাইকে বলবো সাতটা কাজ করুন, তাহলেই দেখবেন এই এই মাসের বরকত আমরা হাসিল করতে পারবো, অর্জন করতে পারবো ইনশা আল্লাহ। এক নাম্বার, মুখস্থ করে ফেলেন সবাই, এক নাম্বার, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতি যত্নবান হয়ে যান। কেন? সামনে রমজান মাস আসতেছে, আর তো দুই সপ্তাহ মাত্র। রমজান মাসে আমরা লম্বা সময় তারাবিহের নামাজ পড়ি, আবার তাহাজ্জুদের নামাজ পড়ি, এখন হঠাৎ করে শুরু করলে বিরক্ত লেগে যেতে পারে, এই জন্য এই মাসে নফল ইবাদত বাড়াইয়া দেন, অভ্যাস হয়ে যাবে, দেখবেন রমজানে তারাবি পড়তে, রমজানে কিয়ামুল লাইল করতে শুধু মজা লাগবে, ঠিক না? তাহলে এখন থেকে রিহার্সাল। ফুটবল খেলোয়ার ভাই আর ক্রিকেট খেলোয়ার ভাইরা, এরা যখন ফুটবল খেলায়, এরা যখন দেখবেন আপনারা ক্রিকেট খেলে, যেই মাঠে খেলবে খেলার আগে দুই তিন দিন ওই মাঠে গিয়ে কি করে প্র্যাকটিস করে, প্র্যাকটিস করে না? এই যে চিটাংয়ে কি স্টেডিয়ামের নাম কি, এম এ আজিজ না, জহুর আহমদ, দেখবেন এখানে যখন প্লেয়াররা খেলতে আসে খেলার দিন আসে না, দুই তিন দিন এক সপ্তাহ আগে আসে, আইসা তারা সবাই গিয়ে ওখানে কি করে প্র্যাকটিস করে। আমরা যে কোনো ভালো কাজ শুরু করার আগে কি করি, প্র্যাকটিস করি। সুতরাং রমজান মাস সামনে আসতেছে, রমজান মাসে বেশি বেশি ইবাদত করবেন, ইবাদতের মন মানসিকতা তো আগে থেকে তৈরি করা দরকার, একটা রিহার্সাল দরকার। এই জন্য নবীজি শাবান মাস কাজে লাগাইছেন বেশি, আমরাও কাজে লাগাবো বেশি, বলেন ইনশা আল্লাহ। তাহলে ফরজ নামাজ তো পড়বই, অনেকে আছে আবার ফরজ নামাজের খোঁজ খবর নাই, নফল নিয়ে বেশি মাতামাতি করে। শুনেন, চাকরির ডিউটি ঠিকমতো পালন করলে বোনাস পাওয়া যায়, কিন্তু চাকরির ডিউটি ঠিকমতো করেন না আপনার মালিক আপনারে বোনাসও দিবে না, বরং চাকরি চলে যাওয়ারও সম্ভাবনা আছে। আকলমান লোকদেরকে ইশারা দিলে চলে, বুঝছেন কারবার? আপনি আগে ফরজ ঠিক করুন, তারপরে নফলে দৌড়ান। আপনার ঘরে একজন চাকরি করে বা আপনার প্রতিষ্ঠানে চাকরি করে, সে যখন ডিউটি ঠিকমতো পালন করে আপনি তার উপর খুশি হন, মাঝে মাঝে বোনাসও দেন, তারে বাড়াইয়া দেন, ঈদ আসলেও দেন, ঠিক তেমনি আপনি যখন আল্লাহ তাআলার ফরজ বিধানগুলো লঙ্ঘন করবেন আল্লাহ খুশি থাকবেন, আর যখনই আপনি কোনো এক্সট্রা কাজ করবেন আল্লাহ খুশি হয়ে নিয়ামত খালি বাড়াই দিতে থাকবেন, সুবহানাল্লাহ। তাহলে আগে কি করতে হবে, ফরজের প্রতি আপনাকে যত্নবান হতে হবে। গোটা দুনিয়ার নফলগুলোকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় একটা ফরজ রাখলে সারা দুনিয়ার নফল মিলেও একটা ফরজের সমান হবে না। কি বুঝলেন আপনি? সবার উপরে, সবার উপরে, আরো জোরে বলেন সবার উপরে ফরজ। আগে ফরজের প্রতি আপনি যত্নবান। অনেকের ফরজ নামাজের খবরও নাই, ঘুমায় থাকে ফজরের সময়, জুহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশা নাই। আল্লাহ যেন আমাদেরকে হেদায়াত দান করেন। কয়টা আমাদের কথা বলছি, এক নাম্বার, ফরজ নামাজের পাশাপাশি নফল নামাজের প্রতি কি হওয়া যত্নবান, দুই নাম্বার,
এই মাসে বেশি বেশি নফল রোজা রাখা, এই মাসে বেশি বেশি নফল রোজা রাখবো কেন, নবীজি রেখেছেন, এটা নবীজির আমল, আমরাও নবীজিকে ভালোবাসি, মহব্বত করি, অনুসরণ করি, নবীজিকে অনুসরণ করে এই মাসে আমরা রোজা রাখবো। আর দুই নম্বর কারণ হলো, হঠাৎ করে রমজান মাসে রোজা রাখা শুরু করলে দেখা যাবে হঠাৎ স্টার্ট করছেন তো কষ্ট লাগবে, আর আগে থেকে রিহার্সাল, আপনি নফল দিয়ে রিহার্সাল করেন। দেখবেন ক্রিকেট খেলোয়াড়রা যখন ক্রিকেট খেলায় নেট দিয়া বাড়াবাড়ি করে, তাই না, মানে বোলিং করে তারপরে কি করে ব্যাট দিয়ে বাড়ি দেয়, মানে আগে তারা ছোট্ট এরিয়ার ভেতরে প্র্যাকটিস করে তারপরে মাঠে গিয়া খেলায়। তো আপনি রমজান মাসে ফরজ রোজা রাখবেন, তার আগে নফল রোজা রেখে রেখে প্র্যাকটিস করেন, দেখবেন ফরজ রোজা যেদিন থেকে শুরু হবে একদম তাকওয়া দিয়ে ইমান দিয়ে ভরে দিতে পারবেন ইনশাআল্লাহ। তাহলে দুই নম্বর আমল কি করবেন, হ্যাঁ নফল রোজা রাখবেন, কয়টা বললাম, তিন নম্বর। আমরা অনেকে আছি রমজান মাসে যাকাত দিই, আমি বলবো আপনারা এই মাসে রমজানের আগে যাকাত দেন। বলবেন হুজুর কেন, রমজানে তো একে সত্তর পাওয়া যায়, অসংখ্য সাহাবি এবং তাবেইরা এই মাসে যাকাত দিয়ে ফেলতেন, একটা কারণ তো অবশ্যই আছে, কি কারণ, যাকাতের আটটা খাত আছে, তার মধ্যে গরিব দুঃখীরা যাকাত পায় এটা আমরা সবাই জানি। রমজান মাসে এমনিতেই দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, মানুষ খাবে না মরবে এই চিন্তায় সবাই আছে, আমি বুঝলাম না যুদ্ধ হয় এক দেশে আর দাম বাড়ে আরেক দেশে, কি যে কারবার, আর সাংবাদিকরাও যে কোন দিকে দৌড়ায়, সাংবাদিকরা কোন দিকে যে দৌড়ায়, তারা এই দ্রব্য মানুষ খেতে পারছে না, না খেয়ে খেয়ে অনেক মানুষ কষ্ট করছে, পারলে এইগুলো জাতির সামনে নিয়ে আসুন, দায়িত্বশীল মহলকে সচেতন করুন, এইটা না করে আজ হাবি জাবি জায়গার দিকেই বেশি দৌড়ানো হচ্ছে, ঠিক কি না, এক সয়াবিন তেলের দাম কোন জায়গা থেকে কোন জায়গায় গিয়েছে, এই মানুষগুলো বাঁচবে কেমনে, মানুষ অসহায় হয়ে যাচ্ছে, দ্বিগুণ বাড়লে, দ্বিগুণও তো না, দ্বিগুণের চেয়ে বেশি বেড়ে গিয়েছে সব জিনিসের দাম। আর আমি বুঝি না রমজান মাস আসলেই কেন সব জিনিসের দাম বাড়ে, রমজানের সাথে জিনিসের দাম বাড়ানোর কি সম্পর্ক, আরে ভাই রমজান আসলে তো শয়তান, শয়তানও শিকলবন্দি হয়, মানুষ নামের কিছু শয়তান, এগুলো শয়তানের চেয়ে খারাপ হয়েছে, এদের শয়তানি রমজানে বাড়ে, এ কেমন শয়তানি আমি বুঝলাম না, রমজান মাস আসলেই সব জিনিসের দাম বেড়ে যায়। আর আরব দেশগুলোতে অনেক দেশে রমজান মাস আসলে তারা দাম কমায় দেয়, এখানে প্রবাসী অনেকে আছেন দেশের বাইরে আপনারা যান, ওরা রমজানে দাম কমায় আর আমরা বাড়াই, শয়তানও এগুলো দেখে আসে, আল্লাহ তুমি আমারে কেন দে শয়তান মানাইলা আর আমারে বান্দা রাখলা, হে তো আমার চেয়ে বড় শয়তান হয়ে গেছে, কি শয়তানি শুরু হয়েছে, আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো। এই মাসে যাকাতটা দিবেন এই জন্য, যাকাতের টাকাগুলো গরিব দুঃখীরা পাইলে, এই গরিব মানুষগুলো টেনশনে আছে আর এমনি ইনকাম নাই, কেমনে রমজান মাসে চলবো, বাজার করব, খাবো কেমনে, সাহরি খাবো কেমনে, ইফতার খাবো কেমনে, তার হাতে যদি আগেই তুলে দেন তাহলে রমজান মাস নিয়ে তার আর টেনশন নাই, আরাম করে সে এবাদতে রমজান মাস কাটাই দিতে পারবে। এই জন্য এই মাসে আপনি যাকাতটা দিয়ে ফেলতে পারেন, একদম হিসাব করে যাকাতের টাকা দিতে হবে। যাকাত নিয়ে গত বছরের আলোচনা আছে না আমাদের ইউটিউব চ্যানেলে, বিস্তারিত আছে কাকে যাকাত দিবেন, কোন সম্পদে কতটুকু যাকাত কিভাবে দিতে হবে, পারলে আবার সেই আলোচনাটা আপনি শুনে নেবেন প্রথম থেকে শেষ পর্যন্ত। আমি গত বছর বিস্তারিত বলেছি যাকাতের হিসাব কেমনে করবেন, মানে কেমনে আপনি হিসাব করে বের করবেন যে আমার কত টাকা যাকাত আসলো এবং কি সম্পদ থাকলে কি যাকাত দিতে হবে, কোন কোন সম্পদের যাকাত দিতে হয়, কতটুকু দিতে হয়, কেমনে দিতে হয়, সব আমরা গত বছর লম্বা একটি আলোচনায় বিস্তারিত বলেছি, সেখান থেকে আপনারা জেনে নেবেন, প্রয়োজনে আলেমদের সাথে পরামর্শ করবেন, বুঝবেন, হিসাব করে করে যাকাত দিয়ে দিবেন ইনশা। চার নম্বর আমল, রমাদানের একটা কাউন্টডাউন শুরু করে দেন, একটা হিসাব নিকাশ, রমজানের কত দিন কত ঘন্টা কত মিনিট কত সেকেন্ড বাকি হিসাব করেন। ফেসবুক ভাইরা যারা ফেসবুক আইডি ফেসবুক চালান, প্রত্যেক দিন ঘুম থেকে উঠাই ফেসবুকে পোস্ট করবেন রমজানের আর মাত্র 15 দিন বাকি, আমি নিজেও আমল করে আসছি, আসার আগে আমিও পোস্ট একটা মাইরে আসছি, চিন্তা করলাম আমি যেহেতু বলবো এটা আগে আমি আমল করি, অনেকে আমার ফেসবুক পেজ ফলো করেন তাই না, দেখছেন না জুমার নামাজে আসার আগে আমিও কিন্তু একটা পোস্ট মাইরে আসছি, কারণ আমি তো বলবো আমার আগে আমল করা দরকার, তো আপনারাও পোস্ট দিবেন ডেইলি। আমি দিয়ে আসছি না রমজানের আর মাত্র 15 অথবা 16 দিন, 15-16 দিন কেন বললাম, কারণ এটা তো চন্দ্রমাস,
চাঁদের সাথে সম্পর্কিত, 29 দিনেও হইতে পারে, 30 দিনেও হইতে পারে, ওইভাবে হিসাব করে। হ্যাঁ, ফেসবুক চালানো ভাইরা যারা আছেন, ফেসবুক চালান, ডেইলি পোস্ট মারবেন তো? কেন, আপনার ফ্রেন্ড লিস্টে থাকা মানুষ সবার কাছে রমজানের একটা গ্রান, রমজানের একটা আমেজ দেখবেন, এর মাধ্যমে ছড়িয়ে যাবে ইনশা, ডেইলি পোস্ট দেবেন। আবার এখনই আবেগের ছুটে ফোন হাতে নিয়ে ফেসবুকে যাইয়েন না, নামাজ পড়া যাইয়েন, অনেকে তো আছে মসজিদে এসেও ফেসবুক চালায় আছে না, রমজান মাসে তারাবির নামাজে এরকম কিছু কারবারি আছে, তারা সালাম ফিরাইয়া হেলান দিয়া ফেসবুক চালায়, ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে রুকিতে গেল ফোনটাকে আল্লাহ আকবর, এইরকমও কিছু কারবারি কিন্তু আছে। আল্লাহ সব দেখছেন, এটা মনে রাখবেন, আল্লাহ সব দেখছেন, নাকি আল্লাহ দেখেন না? আল্লাহ দেখেন কি না? সব আল্লাহ দেখেন, এগুলা করবেন না। আল্লাহ আমাদেরকে হেদায়েতের উপরে অটল রাখো। তাইলে কি বললাম, 4 নম্বর আমল, রমাদানের হিসাব নিকাশ শুরু করেন, একটা আমেজ ছড়িয়ে দেন, রমজান মাস যে আসছে এটা যেন পরিবেশই বলে দেয়। 5 নম্বর, রমজানের আলোচনা করুন। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করছেন বা যে কোনো প্রতিষ্ঠান চালালে স্টাফদেরকে নিয়ে রমাদান পূর্ববর্তী আলোচনা, রমাদানের প্রস্তুতিমূলক অথবা একটা সেমিনার আয়োজন করেন, প্রশ্নোত্তরের আলোচনা করেন, যে রমজানে সাহারি কী দিয়ে খেলে ভালো হয়, রমাদান মাস কেমনে কাটাবো, রমাদান সংক্রান্ত প্রশ্ন, ইফতার কী দিয়ে খাবে, এরপরে কী কী কারণে রোজা ভাঙে, কী কী কারণে রোজা মাকরু, এক কথায় রমাদান সম্পর্কিত আলোচনা শুরু করুন, বই কিনুন, বই পড়ুন, রমজান সম্পর্কিত আলোচনা ঘরে বাইরে শুরু করুন। 6, সুন্দর একটা পরিকল্পনা তৈরি করুন। মনে রাখবেন, দ্য প্ল্যান ইজ হাফ অফ দ্য ওয়ার্ক, পরিকল্পনা হলো কাজের অর্ধেক। যে মানুষের পরিকল্পনা নাই কোনো কাজে, যে মানুষের পরিকল্পনা নাই ওই কাজে তার কোনো সফলতাও নাই। একটা উদাহরণ দেই, সবাই তাকান, খুব ভালো করে বুঝবেন। এক লোক পরিকল্পনা ছাড়া বিল্ডিং বানাইছে, পরিকল্পনা ছাড়া এই লোক যখন বিল্ডিং বানানো শুরু করবে, কোনো ড্রয়িং বা কোনো ডিজাইন ছাড়া বিল্ডিং করা শুরু করলে, দেখবেন কয়েকদিন পর পর দেখবেন আপনারা কিছু কিছু মানুষ শহরে বিল্ডিং বানায় আর খালি ভাঙে, পিলার ভাঙে, ওয়াল ভাঙে, আছে কি না? এখন তার এই ভাঙাভাঙির আওয়াজে আশপাশের মানুষ ঘুমাইতে পারে না। আসলে মূল কারণ কি জানেন, এই লোকটা বিল্ডিংটা বানানোর সময় পরিকল্পনা করে বানায় নাই। পরিকল্পনা করে না বানাইলে যেমন কয়েকদিন পর পর দেয়াল ভাঙা লাগে, পিলার ভাঙা লাগে, ঠিক তেমনি পরিকল্পনা না করে রমজানের রোজা রাখা শুরু করলে এই রোজা আসবে আর যাবে, কাজে লাগবে না আপনার জীবন। আপনার বয়স কত চিন্তা করুন, এই বয়সে কত রমজান পেয়েছেন, কত রমজান চলে গেছে, কাজে লাগাতে হয়তো অনেকে পারেনি। আর নবীজির সাহাবিরা বা তাবেই, আর নবীজির অনেক সাহাবিরা, বেশি না, কেউ এক রমজান কেউ দুই রমজান পাইছেন, ওই এক দুই রমজান পাইয়াও তারা জীবনে সফল হয়ে গিয়েছেন, সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, ওই লোকটা ধ্বংস হয়ে যাক, ওই লোকটার উপর আমার লানত, যে রমজান মাস পেল, রমজান মাস পেয়েও গুনাহগার থেকে গেল, ওই লোকটার উপর ধ্বংস, ওই লোকটার উপর লানত। আমরা যেন রমজান মাস পাইয়া লানত প্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হয়ে না যাই, আমরা যেন ক্ষমাপ্রাপ্ত বান্দাদের কাতারে সামিল হতে পারি, আমিন বলবেন না? তাহলে একটা পরিকল্পনা করুন, রমজান মাস কিভাবে কাটাবেন, সুন্দর একটা পরিকল্পনা তৈরি করুন। 7, 7 নম্বর, এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট, গত বছরের রোজা যদি কারো কাজা থাকে বা কাফফারা থাকে সেটি আদায় করেন। বিশেষ করে মা বোনদের কাজা থাকতে পারে, মা বোনদেরকে বলছি আপনারা আপনাদের পূর্ববর্তী বছরের রোজা কাজা থাকলে আদায় করুন, কারণ এক বছরের রোজা কাজা বা কাফফারা রেখে নতুন বছরের রোজা শুরু করা যায় না, এজন্য কাজা কাফফারা শেষ করুন। কয়টা আমলের কথা বললাম মনে রাখছেন নি? দেখি কিতা মনে রাখছেন তো দেখে নেই। 1 নম্বর কি বলছি, হ্যাঁ, ফরজ নামাজ না, শুধু ফরজ নামাজের সাথে সাথে নফল ইবাদতের প্রতি, নফল নামাজের প্রতি যত্নবান হওয়া। 2 নম্বর, রোজা রাখা। ভাইরা যারা চাকরি করেন, ব্যবসা করেন, সময় পান না তো, কিন্তু সপ্তাহে 1-2 দিন তো ছুটি পাওয়া যায়, ওই ছুটির দিনেও রোজা রাখেন, পারবেন না ইনশাল্লাহ। 3 নম্বর কি বলেছি, যাকাত ফরজ হলে এই মাসে দিয়ে দেওয়ার চেষ্টা করেন। 4 নম্বর, রমজানের হিসাব নিকাশ শুরু করেন। 5 নম্বর, রমজান সংক্রান্ত আলোচনা, রোজা সংক্রান্ত আলোচনা বাড়িয়ে দিন। 6 নম্বর, একটা পরিকল্পনা তৈরি করুন। 7 নম্বর, পূর্ববর্তী বছরের রোজা কাজা বা কাফফারা থাকলে সেটা আদায় করুন। এই মাসটি গুরুত্বপূর্ণ মাস, আবার এই মাসের একটি বিশেষ রাত আছে,
এই রাতটিও গুরুত্বপূর্ণ, যেই রাতকে বলা হয় হ্যাঁ ফজমিয়া মসজিদের, এটা একটা আদর্শ মসজিদ, আদর্শ মসজিদের মুসল্লিরা আদর্শ জবাবই দিয়েছে আলহামদুলিল্লাহ। আপনারা অন্তত শবে বরাত বলেন নাই, শবে বরাত বলা কবিরা গুনাও না সগিরা গুনাও না, কিন্তু লাইলাতুন নিসফে মিন শাবান বলা এটা নবীজির ভাষায় কথা বলা, সাহাবিদের ভাষায় কথা বলা, সুবহানাল্লাহ, ভুল বুঝলে হবে না। শবে বরাত বলা কবিরা গুনাও না সগিরা গুনাও না, কিন্তু আমার নবী এবং সাহাবিরা যে ভাষাগুলো ঠুট দিয়ে বলতেন ওই সেম ভাষাগুলো যদি আমরাও জবান দিয়ে বলি এটা ভালো না খারাপ, এটা ভালো না খারাপ? আলহামদুলিল্লাহ আপনারা আদর্শ মুসল্লির মতো, মানে এত বছর ধরে, আগে তো উস্তাদ ডক্টর মফিজুর রহমান আল আজহারী হাফেজাহুল্লাহ ওয়ারা তিনি, এরপরে আমি, এই যে এত বছর আমরা খেদমত চালায় গিয়েছি মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ পরে। তাহলে এই মাসের বিশেষ একটি রাত আছে, সেই রাতটার নাম কি? লাইলাতুন নিসফে মিন শাবান, যেটাকে ভারতীয় উপমহাদেশে বলা হয় শবে বরাত। বলবেন হুজুর এটা কোন জায়গা থেকে আসছে, সব জিনিসেরই একটা উৎপত্তি আছে। দেখুন একটা সময় এই ভারতীয় ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল, কোনো একটা সময় ভারতীয় উপমহাদেশে ফার্সি ভাষার প্রচলন বেশি ছিল, ওই তখনকার যুগের মানুষরা যে এই রাতকে মানে তাদের নিজেদের আঞ্চলিক ভাষায় শবে বরাত বলা শুরু করেছে, ওই তখন থেকে এটার প্রচলন শুরু হয়ে গিয়েছে। কিন্তু নবীজির যুগে, সাহাবিদের যুগে, তাবেঈদের যুগে, ইম্মায়ে মুজতাহিদিনের যুগে সব সময় সবাই ওই হাদিসের পরিভাষাটিকে ব্যবহার করেছেন, লাইলাতুন নিসফে মিন শাবান, শবে বরাত। এটি কুরআনিক কোনো ভাষা না, আমি আবারও বলছি শবে বরাত এটি কুরআনিক কোনো পরিভাষা না, হাদিসের ভাষায় এই রাতটিকে বলা হয় লাইলাতুন নিসফে মিন শাবান বা মধ্য শাবানের রজনী। এই রাতটিকে ফার্সিতে বলা হয় শবে বরাত, মূলত একটি আয়াতের, সবাই কান লাগান গুরুত্বপূর্ণ কথা এখন চলে যাচ্ছে, মূলত একটি আয়াতের অসতর্ক ব্যাখ্যা এবং অপব্যাখ্যা থেকেই এই শবে বরাতের নামকরণ হতে পারে। সেটি কোন সুরার কোন আয়াত? কোরআনুল করিমের সুরাতুদ দুখান, সম্ভবত এটা কোরআনুল করিমের 44 নম্বর সুরা, কোরআনুল করিমের 44 নম্বর সুরা সুরাতুদ দুখান এর 3 এবং 4 নম্বর আয়াতের ব্যাখ্যা নয়, আবারও বলছি এই দুটি আয়াতের অপব্যাখ্যা থেকেই এই শবে বরাতের নামকরণ হয়েছে। অপব্যাখ্যাটা কে করল এটাও জানা দরকার আছে না নাই, সব আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, একেবারে ফ্রেশ ভেজাল ছাড়া কথা শুনে যান। আয়াতটা কি আগে জেনে নেই, আজকে খুতবার শুরুতে একটা আয়াত পড়েছি না, ওই আয়াত ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন, অর্থ কি? নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি ফি লাইলাতিন মুবারাকা, অর্থ হলো একটি বরকতময় রাতে, একটি বরকতময় রজনীতে। তাহলে আয়াতের অর্থ হলো নিশ্চয়ই এই কোরআনকে আমি নাজিল করেছি, এবার আপনারা বাংলায় বলেন কোন রাতে, সবাই বলেন এক বরকতময় রাতে। এই বরকতময় রাত দ্বারা কোন রাত উদ্দেশ্য? তাফসীরে বাইদাওি, তাফসীরে কাশ্যাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীর ইবনে কাসির, অসংখ্য তাফসীর, প্রায় সমস্ত তাফসীরের কিতাবে এই আয়াতে কোন রাত উদ্দেশ্য করা হয়েছে? মুফাসসিরগণের ব্যাখ্যায় বলেছেন এই রাত দ্বারা লাইলাতুল কদরকে উদ্দেশ্য করা হয়েছে। কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না ভাই, সাধারণ মানুষও জানে, যদি বলি কোরআন কোন রাতে নাজিল হয়েছে বলেন, আপনারা বলেন, এটা কি আপনারা দাবি করে বলতেছেন না কোরআনে আছে? আছে, এই রাতের নামে আল্লাহ একটা সুরা দিয়েছেন, ওই সুরায় আল্লাহ বলেছেন
ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি কে এই কোরআন নাজিল করেছি কোন রাতে? আচ্ছা, যেখানে কোরআনের স্পষ্ট আয়াত আছে যে কোরআন কদরের রাতে নাজিল হয়েছে, বলেছেন কে? যেখানে আল্লাহ স্পষ্ট করে বলেছেন সেখানে আর কার দুঃসাহস আছে যে বলবে না কোরআন শবে বরাতের রাতে নাজিল হয়েছে? কেউ বলতে পারবে? বলতে পারবে না আমি, না অন্য কেউ, না আপনি, কেউ বলার সুযোগ নাই। আচ্ছা, কদরের রাত এটা কি শাবান মাসে না রজব মাসে? এটাও আল্লাহ স্পষ্ট করে দেন নাই। আল্লাহ বলেছেন শাহরু রামাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। বান্দারা শোনো, কোন মাসে কোরআন নাজিল হয়েছে? আল্লাহ বলছেন রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। আমরা আল্লাহর কাছে বললাম আল্লাহ বুঝছি রমজান মাসে কোরআন নাজিল হয়েছে, কিন্তু রমজানের কোন রাতে নাজিল হয়েছে? আল্লাহ বললেন যে রমজানের কদরের রাতে কোরআন নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাহলে শাবান মাসের শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে নাকি রমজানের কদরের রাতে কোরআন নাজিল হয়েছে? আচ্ছা, এই সূরা দুখানের ইয়াতে বলা হচ্ছে যে নিশ্চয়ই আমি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি। এটা হলো তিন নম্বর আয়াত। আর এর পরের আয়াত চার নম্বর আয়াতে বলা হলো ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। ওই রাতে, কোন রাত? যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাতে সব বিষয়ের প্রজ্ঞাপূর্ণ সকল সিদ্ধান্ত দেওয়া হয়। অর্থাৎ এই রাতে মানুষের ভাগ্যের ভাঙা গড়া চলে। এই রাতটা ভাগ্য রজনীর রাত। কোন রাত? যে রাত কোরআন নাজিলের রাত। কোন রাত কোরআন নাজিলের রাত? যেই রাত লাইলাতুল কদরের রাত। তাহলে এই লাইলাতি মুবারাকা দ্বারা কদরের রাত উদ্দেশ্য করে যারা বলেছেন তারা বলছেন এই রাতেই, যেহেতু আল্লাহ বলেছেন ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, তার মানে শবে বরাতটাই ভাগ্য রজনীর রাত। এই জন্য ওই ভারতীয় উপমহাদেশের ওই সময়ে যখন শবে বরাত শব্দটির প্রচলন হইল এবং কোন জায়গা থেকে অপব্যাখ্যা সেটাও আমি বলছি, এই সকল সাহাবিদের মতে যে এই এখানে এই আয়াত দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য, সব সাহাবিদের বিপরীতে গিয়ে একজন তাবেঈ, একজন সবাই বলেন ইকরিমা, যিনি ছিলেন রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর একজন খাদেম, তিনি তার নিজের মতকে, ইকরিমা তার নিজের মতকে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মত বলে চালিয়ে দিয়েছেন আরেক লোক আন্নাদর বিন ইসমাইল। আন্নাদর বিন ইসমাইল এই লোকটা ছিল কুফার একজন গল্পকার ওয়াইজ। আমাদের দেশেও দেখবেন অনেক ওয়াইজ, অনেক বক্তা আছে, এদের বক্তৃতায় কুরআন নাই, হাদিস নাই, আছে আউলগিরি মাউলগিরি, আছে সাপের কিচ্ছা ব্যাঙের কিচ্ছা, আছে বাঘের কিচ্ছা ভাল্লুকের কিচ্ছা, আছে না নাই? এই রকম একজন গল্পকার ওয়াইজ, তার নামও বলে দিলাম আন্নাদর বিন ইসমাইল, হাদিসের ইমামগণ, এটা এই হুজুরের কথা না, হাদিসের ইমামগণ অর্থাৎ হাদিস বিশারদগণ এই আন্নাদর বিন ইসমাইল সম্পর্কে কমেন্ট করেছেন, বলেছেন এই লোকটা ব্যক্তিগত জীবনে চরিত্রবান থাকলেও হাদিস বর্ণনার ক্ষেত্রে তিনি নির্ভরযোগ্য কোনো ব্যক্তি নন। মনে রাখবেন, আলেম এক জিনিস, বক্তা আরেক জিনিস। সব বক্তা কিন্তু কোরআন হাদিসের খুঁটিনাটি বিষয় জানে না, সব বক্তা উসুলে হাদিস পড়ে নাই, উসুলে হাদিস তা পড়লে কোন হাদিস সহি কোন হাদিস দাইফ এটা বুঝবে না। সাধারণ মানুষ এখন পাগলের মতো যার তার পিছনে দৌড়ায়, মিডিয়াও যার তার পেছনে দৌড়ায়, মানুষ আলেমও চিনে না বক্তাও চিনে না। এটা কিয়ামতের আলামত। নবীজি বলেছেন মানুষ কিয়ামতের আগে জাহেলদেরকে আলেম মনে করে বসবে। আজ যেন সেই যুগ চলে এসেছে, কোন বক্তার পেছনে দৌড়াও, ওই বক্তা কি উসুলে হাদিস জানে, উসুলুত তাফসির জানে? আর যুবকরা তোমরাও লাফালাফি করে অনেক সময় বড় বড় আলেমদের বিরুদ্ধে কথা বলো, এই লোকগুলো আলেম এমনি এমনি হয় নাই, 15 বছর 20 বছর কোরআন হাদিস ফিকহ তাফসির উসুলুত তাফসির উসুলুল ফিকহ উসুলুল হাদিস এত কিতাব পড়া আলেম হইছে, এরা ভালো করে বুঝে শুনেই কথা বলে। তাফসিরের ভেতরে মজা পাবেন। আমি এই চট্টগ্রামের মানুষ, আপনারা একটা সময় চট্টগ্রামের মানুষ বাস ভরে ভরে বিভিন্ন জায়গা থেকে গিয়েও এক জায়গায় বসে লক্ষ লক্ষ মানুষ কোরআনের তাফসির শুনত, এমন তাফসির
মিনিটে মিনিটে আয়াত, মিনিটে মিনিটে হাদিস, এমন তেলাওয়াত মানুষের কলিজা ঠান্ডা হয়ে যেত। আর এখন কিছু বক্তা বের হইছে এক ঘন্টা দুই ঘন্টা বয়ান করে, পুরা বয়ানে পাঁচটা আয়াত নাই। তুমি মোটিভেশনের পিছনে দৌড়াও। হ্যাঁ যুবক, তোমাদেরকে বলছি, তাফসীরের ভেতরে মোটিভেশন আছে, সকল মোটিভেশনে তুমি তাফসীর পাবা না। আর কেমনে বুঝাই বলতাম তোমার, আস্তে আস্তে আমরা কিয়ামতের দিকে চলে যাচ্ছি। বলেন, এখানে আপনারা অনেকে আছেন, ওয়াজ শুনতেছেন, তাফসীর শুনতেছেন অনেক আগে থেকে, এই চট্টগ্রামই তো আপনারা তাফসীর শুনছেন, মন ভরে শুনছেন, এমন তাফসীর শুনছেন, এমন হুজুর বয়ান করেছেন, এমন হুজুরও বয়ান করেছেন এক মিনিটের মধ্যে আয়াত দুইটা তিনটা। উনার পুরা বয়ানকে এক জায়গায় করলে দেখা যাইতো এক ঘন্টার বয়ানে আয়াত বলে ফেলছে একশোটা। আর এখনকার কিছু বক্তা বেরোইছে এক ঘন্টায় আয়াত বলে না পাঁচটা। আছে না নাই? তুমি তাফসির কারে কয় বুঝো? কোরআনের তাফসির হবে এক আয়াত অন্য আয়াতের তাফসির করে, এক সুরা অন্য সুরার তাফসির। যুবকদেরকে বলবো বুঝে শুনে দৌড়াইও। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করেন। ইউটিউবার আছো যারা, তোমরা আবার কাট সাট কইরা, তোমরা তো একজনের ছবির সাথে আরেকজনের ছবি লাগাই দেবে। আরে বাপ রে বাপ, তোমরা তো চাইলে আমাদের দূরবর্তী লোকদেরকে ভালো ভালো থাম্বনেল দিয়া এদেরকে আমাদের কাছে আনে দিতে পারো না। এরা আসে খালি দূরে ঠেলা, ভিউয়ের দান দেয়। গত সপ্তাহে আমি অসুস্থ, কিছু কিছু ইউটিউবার চিন্তা করলো তাইলে এখন একটু ভিউ বাড়ায় দেখি ডলার কিছু কামানো যায় কিনা। একজন দিছে ইন্না লিল্লাহ, এম হাসিবুর রহমান শেষ। দেখলাম এক ঘন্টায় তার ভিউ বেশ ভালো হয়েছে। তো মানুষের অসুস্থতা নিয়েও এখন বাণিজ্য চলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমাদেরকে হেদায়াত দান করো। আচ্ছা ওই জায়গায় চলে যাই, আর নাদর বিন ইসমাইল এই লোকটা ওয়াজের মধ্যে ইকরিমার মতকে কার মত বলে চালাই দিল, বলে গেছেন আপনারা, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর মত বলে চালাই দিল। তখন থেকেই এই শবে বরাতের অপব্যাখ্যাটা শুরু হলো। তাইলে আমরা শুনি, তাহলে শবে বরাত ভাগ্য রজনীর রাত নাকি লাইলাতুল কদর ভাগ্য রজনীর রাত? সবাই বলতে হবে তাই বলে কি এই রাত, তবে এই রাতটা তো আজকেই, আজকের দিবাগত রাত তাই না? তাই বলে কি এই রাতের কোনো ফজিলত নেই? অবশ্যই আছে, অবশ্যই এই রাতের ফজিলত। আমাদের দেশে এই রাত নিয়ে দুই গ্রুপের মারামারি। আপনি বলবেন হুজুর আপনি কোন গ্রুপে? বরাবরই আমি মুসলমানদের কাতারে থাকি। কোন কাতারে? ওই যে আমাদের দেশে কেউ ভাই আপনি কি কয়, আমি হানাফি। আপনি কি? আমি কৌমি, আলিয়া, আমি দেওবন্দি, আমি গরম শুননি। কয় আমি তো ঠান্ডা শুনে আসছি। একজনকে আমি আহলে হাদিস। তা আমাকে কেউ যদি বলে ভাই আপনি কি, আমি বলি ভাই আমার পরিচয় একটা, আমি মুসলমান। এখন আমাকে যদি কেউ বলে হুজুর আপনি যে বলতেছেন দুই গ্রুপ, কোন দুই গ্রুপ? আগে এদের কথা বলি, কেউ আছে কয় শবে বরাত না এটা বেদাত, আরেক গ্রুপ কয় আছে, আমি কোন গ্রুপে? আসলে আমি কোরআন হাদিস যেদিকে আমি নিজে, আমি কোন গ্রুপে নাই। এখন বলবেন হুজুর তাইলে ঠিক আছে বলেন কি? বলছি এবার, এই রাতের ব্যাপারে কোরআনের কোনো আয়াত নাই, তবে এই রাতের ব্যাপারে, এই রাতের ব্যাপারে, এই রাতের ফজিলতের ব্যাপারে হাদিস আছে। বিখ্যাত আটজন সাহাবি, কয়জন সাহাবি? বিখ্যাত আটজন সাহাবি থেকে সহি সনদে একটি হাদিস বর্ণিত হয়েছে, যে হাদিসটিকে আল্লামা নাসিরুদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। এই হাদিসটি শবে বরাত সম্পর্কে, লাইলাতুন নিসফ মিন শাবান, মধ্য শাবানের ব্যাপারে একটি গ্রহণযোগ্য হাদিস, যেখানে বলা হয়েছে ইত্তালি আল্লাহু ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফ মিন শাবান। ভালো করে শুনেন, অর্থ হল মধ্য শাবানের রাতে, এই যে এটা কিন্তু আজকের রাত, চোদ্দই শাবান দিবাগত রাত, আজকে চোদ্দ তারিখ চলে যাবে, দিন গিয়ে যে রাত আসবে, এই রাতে কি হয়, আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে একটু দৃষ্টিপাত করেন। দৃষ্টিপাত করে কি তাকায় থাকেন শুধু? না, কি করেন? ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুসাহিন। এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ ছাড়া সব মানুষকে আল্লাহ মাফ করে দেন।
তাহলে দুই প্রকার মানুষ যারা এই রাতে মাফ পাবে না তারা, আবারও বলছি দুই শ্রেণীর মানুষ যারা এই রাতে ক্ষমা পাবে না তারা, আর এই দুই শ্রেণীর বাহিরে যারা এই রাতে আল্লাহর মাফ পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ, কারা দুই শ্রেণীর কারা? এক নম্বর মুশরিক, এক নম্বর মুশরিক, যারা আল্লাহর সাথে শিরক করছে, যারা আল্লাহর উপর ইমানই আনে নাই, অথবা ইমান এনেও যারা শিরক করছে, যারা ইমান আনে নাই এরা না এনে শিরক করছে, অনেকে ইমান এনেও শিরক করছে, যারা একত্ববাদী রবের সাথে শরীক স্থাপন করে, এদেরকে আল্লাহ এই রাতে মাফ করেন না। দুই নম্বর মুসাহিন, এই রাতে আল্লাহ হিংসুকদেরকে মাফ করেন না। হিংসুক, হিংসা এটা মারাত্মক গুণা, এই গুণার বৈশিষ্ট্য দুইটা, আমার কথা বুঝলে সবাই বলেন এই হিংসা নামক এই ব্যাধি এই রোগ এই গুণার বৈশিষ্ট্য কয়টা? আমাদের এলাকায় অবশ্য হিংসা নিন্দা নাই, আরে আছে মানে এক ভাই একটু উন্নত হয়েছে দেখতেই পারে না, হিংসা করে, একজন একটু উপরের দিকে যাচ্ছে খালি হিংসা করে। মনে রাখবেন, হিংসা করে কোনো মানুষ কখনো বড় হইতে পারে? আর আপনি যে হিংসা করেন, হিংসা করলে হিংসুকের লস, যার হিংসা করে সে তার কোনো লস হয় না, হিংসুক ব্যক্তি নিজেই ক্ষতিগ্রস্ত হয়। কিভাবে ক্ষতিগ্রস্ত হয়? হিংসার বৈশিষ্ট্য দুইটা কয়টা? এক নাম্বার হাদিস, নবীজি বলেছেন আবু দাউদ শরীফের হাদিস, নবীজি বলেছেন ইয়া কুমওয়াল হাসাদ, হিংসা থেকে বেঁচে থাকো। কেন? ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতব। নবীজি বলেছেন আগুন যেমন আবর্জনাকে পুড়িয়ে ফেলে, আগুন আবর্জনা, আবর্জনার মধ্যে আগুন ধরাইলে আবর্জনা পুড়ে যাবে না, আগুন যেমন আবর্জনাকে পুড়িয়ে ফেলে, হিংসা নামক এই ব্যাধি মানুষের সমস্ত নেক আমলকে পুড়িয়ে খেয়ে ফেলে। নাউজুবিল্লাহ। পাঁচ ওয়াক্ত নামাজে আসেন, হজ করছেন, হাদি সাহেব জাকাতও দেন, রোজাও রাখেন, দান সৎকা করেন, অন্যদিকে হিংসা করেন, এই যত নেকি কামাইতেছেন না সব নেকি হিংসা জ্বালায় পুড়াইয়া ছাই করে দেবে। এটা এক নাম্বার বৈশিষ্ট্য। দুই নাম্বার বৈশিষ্ট্য, এই হাদিসটি মুসলিম শরীফে এসেছে, মুসলিম শরীফের হাদিস, নবীজি বলেছেন সপ্তাহের দুই দিন বান্দার আমলের রিপোর্ট আল্লাহর কাছে পেশ করা হয়, একটু আগেই বললাম সোমবার আর বৃহস্পতিবার। আল্লাহ তখন সব বান্দাকে মাফ করে দেন একজন ছাড়া, সে কে? যে তার ভাইয়ের প্রতি অন্তরে হিংসা নিন্দা লালন করে। তাহলে হিংসার বৈশিষ্ট্য বলছি কয়টা? দুইটা। এক নাম্বার কি বলছি? সব আমলকে খেয়ে ফেলবে, জ্বালিয়ে দিবে। দুই নাম্বার কি বলছি? আল্লাহর কাছ থেকে মাফ পাওয়া যাবে। তাহলে এই রাতে আল্লাহ দুই শ্রেণীর মানুষ তারা সবাইকে মাফ করেন, মুশরিক আর হিংসুক। তাহলে এই দুই কাতার থেকে মুক্ত থাকলে আপনাকে মাফ করে দিবেন কে? মনে রাখবেন শয়তান, আচ্ছা বলেন তো শয়তান কি আমাদের বন্ধু না দুশ্মন? চির দুশ্মন। এর বয়স কি আমাদের চেয়ে বেশি না কম? বুদ্ধি দেখছেন, বুদ্ধিও বেশি বয়সও। শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য সে যে অস্ত্র ব্যবহার করে, প্রধান অস্ত্র বানিয়েছে তিনটা, যুদ্ধের ময়দানে যোদ্ধা অনেক অস্ত্র নিয়ে যায় দেখবেন, কিন্তু সব অস্ত্র ব্যবহার করে না, যখন যেটা ব্যবহার করা দরকার তখন সেটা। তো শয়তান মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য তার প্রধান উপাদান, প্রধান অস্ত্র বানাইছে তিনটা, কয়টা দেখেন শুনেন? শিরক, শিরক, বেদাত, হিংসা। বলেন মুখস্থ করে যান, শিরক। বুঝেন আপনারা আল্লাহর সাথে বেদাত কি? হোয়াট ডু ইউ মিন বাই বেদাত? হ্যাঁ, এটা ভুল কথা, নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত না। এটা বললে ওই ভণ্ডরা সুযোগ পাবে, এরা বলবে মিয়া নতুন কিছু আবিষ্কারের নাম যদি বেদাত হয়, মাইক বেদাত, ক্যামেরা বেদাত, ফ্যান বেদাত, এগুলো রাসূলের যুগে ছিল না, এগুলো এই যুগে আসছে এই জন্য বেদাত। এই জাহেল এই অজ্ঞ মূর্খগুলোকে জবাব দিবেন যে নতুন কিছু আবিষ্কারের নাম বেদাত নয়, বরং নতুন এবাদত বানানোর নাম হলো বেদাত। তুমি আর কি ইবাদত বানাইবা? সব ইবাদত আল্লাহ আর রাসুল একেবারে দিয়ে দিয়েছেন, নতুন ইবাদত বানানোর সুযোগ আল্লাহ আয়াত নাজিল করে দিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা। বলেন তো দেখি এই আয়াত কোন সময় নাজিল হয়েছে? বিদায় হজে। কোন সময়? নবীজির শেষ হজ।
ওই দিন আল্লাহ আয়াত নাযিল করলেন, নবী সব উম্মতকে বলে দেন আজ ইসলামের নিয়ামতকে আমি আপনার উপরে ফুলফিল একদম পূর্ণাঙ্গ করে দিলাম, যা দরকার সব দিয়ে দিয়েছি, সুবহানাল্লাহ। আর নতুন কিছু যেখানে আল্লাহ রাসূল সব ইবাদত কমপ্লিট করে দিয়েছেন, তুমি আবার কোন বুজুর্গের বুজুর্গ হইছো যে নতুন ইবাদত বাড়াইবা? ইবাদত সব শেষ, আল্লাহ আল্লাহ রাসূল যা দরকার সব ইবাদতের রাস্তা দেখাইয়া দিয়েছেন, নতুন ইবাদত দিনের ভেতরে বানানোর কোনো সুযোগ নাই, কোনো হুজুরেরও নাই, কোনো খেজুরেরও নাই, এটা আমারও সুযোগ নাই, আপনারও সুযোগ নাই। মনে রাখবেন, দিনের ভেতরে, ধর্মের ভেতরে, ইসলামের ভেতরে নতুন কিছু বানানোর না। আর তিন নম্বর কি বলছিলাম, এই তিনটা জিনিস আপনাকে জাহান্নামে নেওয়ার জন্য, আল্লাহ হেফাজত করুন আমাদেরকে। আচ্ছা, সময়তে শেষ, এই একটা হাদিস বললাম, আরেকটি হাদিস আছে এই নিসফে শাবানের ব্যাপারে, যে নবীজি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে নবীজি একদিন আমার ঘরে ছিলেন, রাতের বেলা আমি তাকে খুঁজে পাচ্ছিলাম না, গিয়ে দেখি তাকে গরকাদুল বাকি, যেটাকে আপনারা বাংলাদেশে জান্নাতুল বাকি বলেন আর কি, এটার নাম হচ্ছে গরকাদুল বাকি, ওই বাকি বাকিতে গিয়ে দেখলাম আল্লাহর নবী আকাশের দিকে মুখ করে আছেন। বললাম, নবী আপনি এখানে এসছেন কেন? আমি তো ভেবেছিলাম আপনি, ওই যে মহিলাদের যে স্বভাব, আমি ভাবছি আপনি মনে হয় আপনার অন্য কোনো স্ত্রীর কাছে গিয়েছেন। তখন নবীজি বলেন, আয়েশা জানো না আজকে এই রাত নিসফে শাবান, মধ্য শাবানের রাত, এই রাতে আল্লাহ তাআলা কাল গোত্রের মেষপালের যে লোক রয়েছে এর চেয়ে বেশি সংখ্যক মানুষকে আল্লাহ মাফ করবেন। তাহলে এই হাদিসগুলো ছাড়া নিসফে শাবান সম্পর্কে যত হাদিস আছে সবগুলো হাদিসের ব্যাপারে হাসিবুর রহমানের কথা না, আমি আর কি ছোটখাটো মানুষ, হাদিসের ইমাম যারা যারা হাদিস বিশারদ, তাদের কথা, তাদের মন্তব্য, তারা বলেছেন এই হাদিসগুলো ছাড়া নিসফে শাবানের ব্যাপারে যত হাদিস আছে এর কোনো কোনো এর এই হাদিসগুলোর ব্যাপারে তাদের অভিমত হলো হাদিসের ইমামগণের, যে এদের মধ্যে কোনো কোনো হাদিস দঈফ এবং কোনো কোনো হাদিস একেবারে জাল বা বানোয়াট বলে অভিহিত করেছেন হাসিবুর রহমান নাকি হাদিসের ইমাম? হাদিসের হাসিবুর রহমান কে বলছে কেন, কে বলেছেন? হাদিসের হাদিস শাস্ত্রের ইমামগণ। এই জন্য ফেসবুকে বা যে কোনো জায়গায় দেখবেন অনেকে স্ক্রিনশট মারে, কই ওই দেখ হাদিস আছে, তো বলবেন ঠিক আছে একটু উসুলে হাদিস গিয়ে পড়ো, যে হাদিসের ইমামগণ এই হাদিসের ব্যাপারে কি কমেন্ট করেছেন, কি মন্তব্য করেছেন সেটা পড়ো। এই জন্য বলছি আলেম এক জিনিস, বক্তা আরেক জিনিস রে ভাই, হাতুরে ডাক্তার এক জিনিস আর বিশেষজ্ঞ ডাক্তার, বাজারে বাজারে ক্যানভাসার পাওয়া যায়, ক্যানভাসার দেখবেন হেও বলে হাতে মেতা মাথা মেতা পায়ে মেতা সব শেষ, এক বলমে শেষ, ক্যানভাসার এক জিনিস। আরে ভাই, 5 টাকায় যদি ব্যথা কমায় দিত হার্টের ব্যথা, এই মাথার ব্যথা, তাইলে এই চমেকে চট্টগ্রাম মেডিকেলে মাথা বিশেষজ্ঞ একজন বসত না, ঠিক কি না? ক্যানভাসার এক জিনিস আর বিশেষজ্ঞ ডাক্তার, ক্যানভাসার বক্তা এক জিনিস আর বিশেষজ্ঞ আলেম আরেক জিনিস। এখন মানুষ যা শুরু করছে কিয়ামত কাছে। ওই দিন দেখি এক বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর তিনি, আরে ভাই এমন এক প্রফেসর, নাম বললাম না, এমন এক প্রফেসর, এমন এক ডক্টর, উনার ছাত্র নাতি ছাত্ররা এখন বড় বড় আলেম, উনার ছাত্র নাতি ছাত্ররা এখন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, দেখলাম উনাদের নাম এখন বিভিন্ন জায়গায় নিচে দিয়া মানুষ ওই দিন আমাদের মতো আর কি ওই দিনকার মানুষদের নাম উপরে দেয়, এগুলা মানুষ যা করতেছে সব কিয়ামতের আলামত, যা সব মানুষ করা শুরু করে দিয়েছে। আল্লাহ এই জাতির লোকদেরকে হেদায়াত দান করো, আলেমদেরকে চিনো। আচ্ছা, শেষ পয়েন্ট বলে আমরা শেষ করব, যে হুজুর বুঝলাম এই রাতের ফজিলত আছে, কি করব আমরা এই রাতে, আমরা কি নামাজ রোজা কিছু করব? শবে বরাতের নামাজ বা রোজা আছে কিনা? আচ্ছা বলেন তো, ফজরের নামাজ আছে, জোহরের নামাজ আছে, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ আছে, এখন বলেন তো বিকাল 3টার নামে কোনো নামাজ আছে? হ্যাঁ, নাস্তার নামাজ আছে, দুপুরের খাবারের নামাজ আছে? নাই, তাই না? অর্থাৎ সব নামাজেরই এক একটা নাম আছে, ফজরের সলাতুল ফজর, সলাতুল জোহর, সলাতুল আসর, সলাতুল মাগরিব, সলাতুল, কিন্তু সলাতুল শবে বরাত, সলাতুল শবে বরাত নামে কোনো সালাত, কোনো রোজা নাই, শবে বরাতের আলাদা নামাজ, আলাদা রোজা। তবে কোনো মানুষ প্রত্যেক দিন, প্রত্যেক রাতে,
সে দেখা যায় ফরজ নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। এইরকম কোনো মানুষ যদি সে শবে বরাত নিসফে শাবানের রাতেও ইবাদত বন্দেগী করে, তারে বাধা দেওয়ার দরকার আছে না? সে এই রাতেও করবে, কোনো অসুবিধা নাই। সালাফদের মধ্যে কেউ কেউ এই রাতে ব্যক্তিগত আমল করেছেন, আপনি এই রাতে ব্যক্তিগত আমল করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে শবে বরাতের নামে নিয়ত করে শবে বরাতের নামের কোনো নামাজ নাই। আপনি একা একা যে কোনো আমল তো সব এই আজকের রাতে না, বছরের যে কোনো রাতে করতে পারেন, কোনো অসুবিধা নাই। তবে স্পেসিফিক এই রাতের আলাদা কোনো নামাজ নেই, আলাদা কোনো রোজাও নাই। আচ্ছা দেখুন তো আজকে কয় তারিখ? ১৪ তারিখ, মানে চন্দ্র মাসের কয় তারিখ? বলেন তো নবীজি মাসের তিন দিন রোজা রাখতেন না, কোন তিন দিন? ১৩, ১৪, ১৫। আপনি যদি ১৩, ১৪, ১৫ রোজা রাখেন আপনারা কেউ বাধা দিতে পারবে? কিন্তু শবে বরাতের আলাদা কোনো রোজা নাই, ১৩, ১৪, ১৫ রোজা রাখতেছেন কোনো বাধা নাই, অথবা কেউ যদি রাখেও তাও বাধা নাই। তবে শবে বরাতের নিয়তে যেন না রাখে, কারণ আগেই বলছি না এই পুরা মাসটাই কিসের মাস? নফল রোজার মাস। কেউ রোজা রাখলে তারে বেদাত বেদাত বলে চিল্লাইয়েন না, বরং বলেন ভাই তুমি এবাদত করলে করো, নামাজ রোজা কুরআন তেলাওয়াত সব করো, কিন্তু এটা শবে বরাতের নামাজ বা শবে বরাতের রোজা নয়, ওই নিয়তে করবা না, বরং বলবা এটা আমার ব্যক্তিগত আমল, আমি আমল করছি, আমলে কোনো বাধা। বুঝতে পেরেছেন সবাই? বাড়াবাড়ি করবেন না। এরপরে আসুন, এই রাতের করণীয় বললাম, বর্জনীয় এটা বলে শেষ করি, কি করবেন? আরে বাপরে বাপ, কালকে ঢুকছিলাম স্বপ্নতে বাজার করার জন্য, ঢুকেই দেখি বড় একটা লিস্ট, পবিত্র শবে বরাত উপলক্ষে অগ্রিম গরুর মাংসের অর্ডার নট। আমি বললাম ভাই এটা বুঝলাম না, কয় হুজুর জানেন না প্রচুর মাংসের দরকার, মানুষ মাংস এসে পাচ্ছে না, এই জন্য টানাই দিছে, যার দরকার আগে বলবে। ভাই বললো হুজুর আমাদের এলাকায় গরু জবাই করতে করতে তাও মারামারি, মানুষ মাংস পাচ্ছে না, আছে না নাই? আরেকজন দেখলাম কালকে বলে কয় হালুয়া রুটির দিন শেষ, কিচেন বিরিয়ানির বাংলাদেশ। আরে পাগলা, যদি এই রাতের ফজিলত তো আছে আমরাও জানি, এই রাতের ফজিলত আছে, হালুয়া রুটি না খাইয়া মানুষকে বলো শুধু এই রাত না ভাই, এই রাতটা মুক্তির রাত, হিংসা নিন্দা করেন না, শির করেন না, মাফ পেয়ে যাবেন, আর সারা মাস সারা জীবন ইবাদত করেন, এমনি নেকি দিবেন কে? নেকি দিবেন কে? আতশবাজি ফুটানো শুরু হয়েছে, আতশবাজির চুটে অসুস্থ নারীরা, অসুস্থ বুড়া মানুষরা ঘুমাইতে পারতেছে না। ইসলাম মানবাধিকারের ধর্ম, মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দেওয়ার অধিকার কে দিয়েছে আপনাকে? আপনি আতশবাজি ফুটাইয়া কত অসুস্থ মানুষের ঘুম হারাম করে দিয়েছে, কত মানুষ কষ্ট পাচ্ছে। সাহাবায়ে কেরাম নবীজির যুগে, সাহাবিদের যুগে এরকম আতশবাজি ফুটাইয়া কেউ কোনো উৎসব উদযাপন করে নাই। কি বর্জন করবো এই আতশবাজি, এগুলো আমরা ফুটাবো না। এরপরে আমরা এই রাতে বা কখনোই আমরা শিরকে লিপ্ত হব না, হিংসাত্মক কাজ করব না, আল্লাহর নাফরমানিমূলক কোনো কাজ করব না। অনেক জায়গায় মসজিদ আর কবরস্থানকে সাজায়, মসজিদ আর কবরস্থানকে আলোকোজ্জ্বল করে, এগুলা করা যাবে না। আবার শবে বরাতের রাতে, নিসফে শাবানের রাতে মরা মানুষের আত্মা নাকি ঘরে ফিরে আসে, এইরকম আকিদাও পোষণ করা যাবে। মনে রাখবেন যে চলে যাবে সে আর দুনিয়াতে আসার কোনো সুযোগ, এই সকল আকিদা বিশ্বাস থেকে দূরে থাকব। আর এই রাতকে ভাগ্য রজনের রাত মনে করা যাবে না, এই রাতকে হালুয়া রুটির রাতও বানানো যাবে না। পরিশেষে আমরা এই পুরা মাস কাজে লাগাবো ফরজ ইবাদতের পাশাপাশি, রমজান মাস আসতেছে, রমজানের প্রস্তুতি নিয়ে এই মাসটা ইবাদত দিয়ে আমরা ভরে ফেলবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন।